সকলে মিলে করি অঙ্গীকার কক্সবাজার থাকবে সর্বদা পরিচ্ছন্ন এবং পরিষ্কার এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারে শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন ও ফুটপাথ দখলমুক্তকরণ অভিযান মঙ্গলবার সকালে কক্সবাজার বিমানবন্দর গেটে আনুষ্ঠানিকভাবে এই অভিযান শুরু হয় একই সাথে হলিডে মোড় ও কলাতুরি ডলফিন মোড়ে চলে এই অভিযান অভিযান উদ্বোধন করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফুরকান আহমেদ অভিযানে অংশগ্রহণ করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য প্রকৌশল লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আনোয়ারুল ইসলাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দীপশিকা চাকমা চট্টগ্রামের সহকারী নেভাল প্রবোস্ট মার্শাল লেফটেন্যান্ট মিজানুর রহমান বিএন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ও অথরাইজড অফিসার কাজী ফজলুল করিম কক্সবাজার জেলা প্রশাসন পুলিশ প্রশাসন বন বিভাগ ও কক্সবাজার পৌরসভার সার্বিক সহযোগিতায় অভিযানটি পরিচালনা করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ অভিযানে কক্সবাজারের বিভিন্ন পেশার মানুষ ও কলেজের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন পরিচ্ছন্ন কর্মীদের সাথে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানও হাতে অংশ নেন এদিকে অবৈধভাবে ফুটপাত দখল করে রাখা ব্যবসায়ীদেরকে দ্রুত ফুটপাত দখল মুক্ত করে পরিবেশ পরিচ্ছন্ন রাখার ব্যাপারে ব্যাপক সতর্ক করা হয়